হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন শীতকাল পুরোদমে চলে এসেছে আর এই শীতের সময় গরম গরম লাউ আর গরম গরম ভাত অনেক 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 মজা তো এই জন্যই আমি আজকে আপনাদের সাথে লাউয়ের একটি অন্যরকম মজার রেসিপি নিয়ে এসেছি আর লাউ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে লাউটা রান্না করব মাছ দিয়ে আমরা জানি যে একই জিনিস এক এক রকমভাবে এক একজন রান্না করে এক একটা অঞ্চলে এক এক রকমের রান্না হয় তো সেই জন্য আমার এই রেসিপিটি আপনারা দেখতে পারেন আমার এই রেসিপিটি হয়তো আপনাদের অনেক ভালো লেগে যেতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিনি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি অনেক 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 মজার এই রেসিপিটি করার জন্য আমি চুলার উপরে একটি হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি আপনার ইচ্ছে করে সয়াবিন তেল দিতে পারেন তো এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আমি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিলাম এখানে কিন্তু অন্যান্য কোনো গরম মশলা দেওয়া হবে না শুধুমাত্র তিনটা তেজপাতাই দেওয়া হবে পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে আর পানিটা খুব আস্তে আস্তে দিচ্ছি কারণ এখানে স্টিলের হাড়ি পানিটা দেওয়ার সাথে সাথে ছিটে আসতেছে আমি এখন এর মধ্যে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি কোনো মরিচের গুঁড়া দিব না তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম চিঁড়ে নেওয়া আমি আজকের লাউটা শোল মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে দেখি যে শোল মাছ নাই এজন্য আমি রুই মাছ দিয়েই রান্না করছি আপনাদের হাতের কাছে যদি শোল মাছ থাকে সেটা দিয়েই রান্না করবেন আমি অর্ধেকটা রুই মাছের মাথা নিয়েছি আর চার পেজ পেটের মাছ নিয়েছি মাছগুলো নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে এখন আমি ঢেকে রাখবো মাছগুলো কষানোর জন্য যদি কেউ মাছগুলো আস্ত রাখতে চান তাহলে কষানোর পর মাছগুলো তুলে রাখবেন তারপর মাছ দেবেন আর আমি মাছগুলো লাউয়ের সাথে একেবারে ভেঙে মিশিয়ে ফেলবো এই জন্য আমি মাছগুলো তুলে রাখবো না তো মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি কেটে রেখেছিলাম লাউ সেই লাউগুলো দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও মাছ কমও দিতে পারেন আমার কাছে এই মাঝারি সাইজের একটা লাউয়ে এই মাছগুলি ঠিক মনে হয়েছে তো আমি এটুকুই দিয়েছি আমার কাছে মাছ একটু বেশি হলেই ভালো লাগে তো লাউ কিন্তু একটু মোটা মোটা করেই কাটতে হয় একেবারেই ঝিরিঝিরি করে কাটলে কিন্তু ভালো লাগে না এইভাবে রান্না করলে আর ভাজি করলে ঝিরিঝিরি করে কাটতে পারেন কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে আর তারপর এখন লাউগুলো দিয়ে একটু ঢেকে রাখবো অল্প কিছুক্ষণ পরেই ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো এখনই কিন্তু লাউগুলো অনেকটা নরম হয়ে গেছে এই সময়ে কিন্তু লাউয়ে অনেক পানি উঠবে যদি পানি না উঠে তাহলে এই সময় একটু পানি দিয়ে দিতে পারেন আর যদি উঠে তাহলে তো ভালো কথা সেই পানি দিয়ে লাউ সিদ্ধ হয়ে যাবে তো এখন নেড়ে চেড়ে দিলাম এখানে একটু পানি উঠেছে তো আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে লাউগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর আর কথা সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু লাউয়ের মধ্যে অনেক কম পরিমাণে মশলা দিয়েছি এভাবে লাউ রান্না করলে অনেক কম পরিমাণেই মশলা দিতে হয় এই রান্নাটার মধ্যে যদি মশলা একটু বেশি হয়ে যায় হলুদ বা মরিচ যেটাই হোক আদা রসুন আদা তো দেই নাই এগুলো যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না এই লাউ রান্নার মধ্যে একটু হলুদ মরিচ মশলা সব কিছু একটু কম কম হলেই ভালো লাগে লাউ কিন্তু এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো লাউয়ের টুকরোগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে এজন্য আমি ডাল ডালঘু দিয়ে একটু খালি জাতা দিয়ে ভেঙে দিবো এটা কিন্তু ঘুটা দিব না ঘুটা দিলে একদম মিহি হয়ে যাবে সেটা ভালো লাগবে না লাউ এর আরো রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্ক পেয়ে যাবেন ভুল করেও কিন্তু ঘুটনি দিয়ে আবার ঘুঁটা দিয়ে ফেলবেন না ঘোঁটা দিয়ে ফেললে কিন্তু সেই লাউটা আর খেতে মজা লাগবে না তো এখন আমার লাউ রান্না প্রায় হয়ে গেছে তো এই মুহূর্তে আমি লাউ একটা অন্যরকম সিক্রেট বলবো আপনাদের সাথে এই লাউ যখন রান্না করবেন তখন যেমনই হোক না কেন ধনে পাতাটা যদি একটু বেশি করে দিতে পারেন টেস্ট হবেই তো সেই জন্য আমি এখন একটু বেশি পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কুচি কুচি করে এই যে এখন দিয়ে দিব তো আপনারাও এটা এভাবে দিয়ে দেখবেন অবশ্য যারা ধনে টেস্ট পছন্দ করেন না তাদের ক্ষেত্রে আলাদা কথা তারা না দিলেও চলবে কিন্তু লাউয়ে কিন্তু ধনেপাতা না দিলে টেস্ট হবে না এটা হচ্ছে একটা চরম সত্যি কথা যারা ধনে টেস্ট পছন্দ করেন না তারা ধনেপাতা ছাড়া একবার লাউ খেয়ে দেখবেন আর ধনেপাতা দিয়ে লাউ খেয়ে দেখবেন এর পার্থক্যটা কোথায় তখনই বুঝতে পারবেন আসলে ধনে যে কত গুণ এই ধনে কিন্তু শীতকালীন সবজি লাউ তরকারি ডাল সব কিছুর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় তো কথা বলতে বলতে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলার উপর থেকে গরম গরম সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এগুলো এখন গরম গরম ভাত দিয়ে খেতে অনেক 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 মজা লাগবে আমি এক্ষুনি খাবো গরম গরম তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যারা যাতে তারাও এরকম সুন্দর একটা রেসিপি শিখে নিতে পারে আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ